জিও আড্ডা উইথ অনিন্দিতা সরকারের আবারও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমার আড্ডায় যিনি আছেন তিনি মিস কলকাতা 2000 এবং কলকাতা কর্পোরেশনের জনপ্রতিনিধি কাউন্সিলর, এবং আমরা তাকে আরেকটি নতুন রূপে দেখতে চলেছি রাজশীদের নতুন ছবি সাদা রঙের পৃথিবীতে। এরকম একজন বহুমুখী প্রতিভার অধিকারী একজন নারী আজকে আছেন আমাদের আড্ডায়, তার নাম অনন্যা ব্যানার্জি। দেরি করব না, চলুন শুরু করি আজকের আড্ডা। জিও আড্ডা উইথ অনিন্দিতা সরকারের আজকের আড্ডায় কে আছেন সেটা তোমরা জেনে গেছো। আমার পাশে আমি পেয়ে গেছি ভেরি বিউটিফুল অনন্যা ব্যানার্জিকে। অনন্যা, তোমাকে অনেক অনেক স্বাগত, আর ভীষণ সুন্দর লাগছে, মানে একদম মানে কি বলে বেঙ্গলি বিউটি যেটাকে বলা হয়। আসলে অনিন্দিতা, বিউটি লাইজ অন দ্য আইজ অফ দ্য বিহোল্ডার, সুতরাং হয়তো সেরম না, তোমার ভালো লাগছে। না না, ভীষণ সুদিং। আর যে ধরনের এখন টেম্পারেচারে আমরা বসবাস করছি, তুমি আমাদের একটা সুদিং এফেক্ট দিচ্ছো। তো সামনেই আমরা 25শে বৈশাখ পেরিয়ে এলাম। দেখো আমাদের কর্মজীবন, এখন আমরা কোথায় দাঁড়িয়ে আছি সেটা তো এখনকার জীবন, কিন্তু আমাদের প্রত্যেকের তো একটা শুরুর জার্নি থাকে, এবং আমরা বাঙালিরা মনে ছোটবেলা থেকেই কালচারালি এনরিচড ভাবে বড় হই। বাড়ি থেকে আমাদের কিছু শেখানো হয়, সেটা ইদার নাচ হতে পারে, গান হতে পারে, আবৃত্তি করা হতে পারে, নাটক হতে পারে। তো তোমার শুরুটা কেমন ছিল, এক? আর দু নম্বর হচ্ছে এই 25শে বৈশাখের দিনটা তুমি কেমনভাবে পালন করতে? দুটো তোমার প্রশ্নেরই উত্তর দিই। হ্যাঁ, এটা ঠিকই বলেছ, আমরা যারা বাঙালি, এবং আমি তোমার উত্তর কলকাতার মেয়ে, সুতরাং এখন আমি এখানে আছি আমার কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড বাইপাস, তুমি পাশেই থাকো, কিন্তু আমার আসলে রুটটা উত্তর কলকাতা। সুতরাং আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, রবি ঠাকুরকে নিয়েই বড় হওয়া, সেই জন্যই একটু আলাদা ভালো লাগা, ভালোবাসা। মানে রবি ঠাকুর আমার কাছে শুধু এমন একজন ব্যক্তিত্ব নয় যাকে নিয়ে আমি বক্তব্য রাখলাম, মঞ্চে কিছু বললাম, এরম নয়। আমার কাছে উনি একটা উপলব্ধি, জানো, এই যে আমি নানা রকম চিন্তা ভাবনা করি, আমার যে ভাবনা, আমার চিন্তা, তার ভাষাদানের কারিগর রবি ঠাকুর। আর তুমি বলছিলে যে তোমরা ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের কিভাবে ঈদ 25শে বৈশাখ, হ্যাঁ, ছোটবেলার রবীন্দ্রনাথ নিয়ে বড় হওয়া, ওই উত্তর কলকাতার বড় হওয়া, তো সুতরাং মা গান গাইছে, আমিও বাণীচক্রে নাচ শিখছি, এবং একই সঙ্গে আঁকা শিখছি, এইগুলো নিয়েই আমার বড় হওয়া। তবে বাড়িতে খুব একটা নাটকে চলছিল না, কিন্তু নাটক দেখতে যেতাম, কারণ উত্তর কলকাতায় থিয়েটারের স্বর্গ বলা যায়। সুতরাং নাটক দেখতে যাওয়া, রবীন্দ্রনাথ পড়া, গান শোনা, নাচ করা, এই নিয়ে আমাদের ছোটবেলাটা কেটেছে। আর আমার কাছে রবীন্দ্র জয়ন্তী মানে সকালবেলা প্রভাত ফেরি, রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু, এবং ওই নানা রকম অঙ্গীকার, আমাদের বাড়িতেই রবীন্দ্রনাথের ছবিতে মালা দেওয়া, এইগুলো নিয়ে আমার ছোটবেলায় রবীন্দ্রনাথের স্মৃতি। তবে এখন আরো অনেক বড় করে করি অনিন্দিতা, জানো, প্রচুর মানুষকে নিয়ে রবীন্দ্র জয়ন্তী পালন করি, এবং কবিপক্ষ পালন করি। সেই দিনটাই হয়তো হলো না, কিন্তু সেই শনিবার রোববার উইকেন্ডে হাউজিংগুলোতে রবীন্দ্র জয়ন্তী পালন, সেখানে বেশ অনেকটা দায়িত্ব নিই, এবং অনেক কিছু সাহায্য তাদের করি হাউজিংগুলোর এই ধরনের অনুষ্ঠানে, ভালো লাগে। হয়তো কবিপক্ষ জুড়েই রবীন্দ্রনাথকে স্মৃতিচারণা সব কিছু হয়, কিন্তু আমার নিজস্ব ধারণা বোধ হয় বাঙালির আন্তরিকতার কোথায় ঘাটতি পড়েছে। করছি পালন ঠিক আছে, কিন্তু সেই অর্থে মানে কি বলতো, আলোচনার জন্য আলোচনা হচ্ছে, সেখানেই শেষ হয়ে যাচ্ছে। জনপ্রতিনিধি হওয়ার কারণে আমি দেখেছি হয়তো এই সন্ধ্যাবেলা উইকেন্ডগুলো হাউজিংগুলো, যেখানে HIG হাই ইনকাম গ্রুপের মানুষজন থাকেন, সেখানে একরকম রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে, রবীন্দ্রনাথকে স্মরণ করা হচ্ছে, আবার কলোনি অঞ্চলেও রবীন্দ্রনাথকে স্মরণ হচ্ছে, সবটাই হচ্ছে, কিন্তু কোথাও যেন আমার আন্তরিকতার কিছুটা অভাব চোখে পড়ে। জানো, আমাদের ছেলেবেলাটায় আমরা রবীন্দ্রনাথ পড়তাম, শুধু পড়ার জন্য না, পড়া মানে ওটা না, অনুভব করা, এখন আমি দেখলাম ওই রবীন্দ্রনাথকে নিয়ে নাটক হবে, আলোচনা হবে, বা ওই রবীন্দ্র জয়ন্তী পালন হবে, তার জন্য রবীন্দ্রনাথকে শেখা, মানে ওই রকম ওই একটা গান জানলাম, দুটো নাচ করলাম, তাতেই শেষ হয়ে গেল। ওই যে একটা প্রতিদিন পড়া, এবং সেখান থেকে উপলব্ধি,
আন্তরিকতা, এইগুলো যেন বাংলা একটা পার্টিকুলার শব্দ আছে, এটা আমি তোমার সঙ্গে সহমত এবং আমি এটা অনুভব করেছি আগে না, ওটা আমাদের মানে একদম ভেতরে ঢুকে যেত, এখন হচ্ছে পুরোটাই বাংলার যে শব্দটা কোট আনকোট আমি ইউজ করবো সেটা হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে এটা একটু দেখনদারি হয়ে গেছে। হ্যাঁ, কারণ অনেকে এটা পেরেন্টসরাও করে, শুধুমাত্র পার্টিকুলার ওই দিনটিতে পারফর্ম করবে বলেই তাকে একটি নাচ তোলানো হচ্ছে বা গান শেখানো হচ্ছে, সারা বছর ধরে সেটার আর কোনো চর্চা নেই। সেই সেই সেটার একটা অভাব আমি খুব ফিল করি জানো, আমাদের ছেলেবেলাটা আমাদের লেখাপড়ার সঙ্গে সিলেবাসের সঙ্গে রবীন্দ্রনাথ ছিল, আরও অন্য অন্য ছিল অনেক কিছু যেগুলো আমরা পড়তাম। এখন দেখেছি যে যারা এই তো 19 তারিখে রেজাল্ট বেরোবে, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রথমবার দিল, মাধ্যমিকের রেজাল্ট আছে, এবং প্রথমবার যারা মাধ্যমিক পরীক্ষা দেয় অনিন্দিতা, তাদের জন্য আমরা নানা রকম পরিষেবা দেওয়ার চেষ্টা করি, অন্তত পরীক্ষার দিনগুলো যাতে মাইক না বাজে, অথবা অটো রিক্সা স্ট্যান্ডগুলো ট্যাক্সি স্ট্যান্ডগুলোতে যাতে পর্যাপ্ত পরিমাণে পরিবহন ব্যবস্থা ঠিক থাকে, লোডশেডিং না থাকে, ইন্টারনেট যাতে ঠিক থাকে, এই ধরনের কাজ আমরা করি। কিন্তু করতে গিয়ে আমি দেখেছি যে এখনকার ছেলেমেয়েরে না অনেক বেশি ওই সিলেবাস ওরিয়েন্টেড, মানে ওই সিলেবাসের পড়ার বাইরে সিলেবাস ছাড়া নতুন কিছু বিশেষ করতে চায় না। দে আর ভেরি মাচ গোল ওরিয়েন্টেড, তাদেরকে সেট করে দেওয়া হচ্ছে। আমাদের কিন্তু ছোটবেলা তুমি ভেবে দেখো, আমরা কিন্তু অতটা গোল ওরিয়েন্টেশন আমাদের ছিল না, আমরা কিন্তু মনের সুখে অনেক কিছু করেছি যেটা হয়তো আজকালকার দিনে বাচ্চারা পেরে উঠছে না, তাদের হয়তো অন্যরকম অনেক ক্ষেত্রে গার্জেনদেরও তো একটা ভূমিকা থাকে, মানে তাদেরও আরেকটু বেশি। আমি নিজে ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট বলে আমি বলছি, ইংরেজিটা না ভালো জানতে গেলে ভালো বাংলাটা জানতে হবে, তা না হলে এটা আমার মা শিখিয়েছে বাংলা বই পড়া, এবং সেটা তো রবীন্দ্রনাথ ছাড়া আর কি হতে পারে, তাই না? তো এই সমরেশ মজুমদার মারা গেলেন এই কিছুদিন আগে, এটা এটা নিয়েও আমি জানি না যে এখন ছেলেমেয়েরা কতটা বই পড়ে, এখন অবশ্য তারা পড়ে না তা নয়, অন্যরকম পড়ে, ইংরেজি সাহিত্যটা বেশি পড়ছে আর কি। আমি এটা একদম দায়িত্ব নিয়ে বলছি, বাংলা সাহিত্য অনলাইনে বই পড়া একটা হুজুগ হয়েছে, সবাই ই বুক পড়ছে টোচ্ছে, কিন্তু আমি সেক্ষেত্রে অনেক যদি একটু বলতে পারো একটুখানি অন্য, মানে একটু পুরনো স্কুল, আমরা সেকেলে ওই যে বইয়ের গন্ধ সেটা বলি, একটু শোভা বইটা, বইটা না থাকলে বইটা ভারী কিন্তু তবু বুকের উপর বইটা থাকতে হবে, রাত্রিবেলা বইটা পাশে থাকতে হবে। এই যে অভ্যাসটা ছেলেবেলা থেকে মা বাবা করে দিয়েছেন, বিশেষ করে আমার মা, আর মা দেখতো যে বইটা আমার সঙ্গে আছে কিনা, পড়ি ছোট্টবেলায় আমার মনে আছে কতটা পড়েছি সেটা হয়তো দেখতো না, কিন্তু বইটা আমার নিয়ে শুতে যেতে হবে কোথাও গেলে, তখন একটা হাতে বই, তখন রামায়ণ মহাভারত না ইয়েতে পড়েছি, ওই ওই ছবি দিয়ে পড়েছি, অমর চিত্র কথা, সেইগুলো হাতে থাকতে হবে, এইগুলো যে একটা অভ্যাস করে দিয়েছে, তো সেই অভ্যাসেই বোধহয় কিছু শেখা হয়েছে অনেক। অ্যাকচুয়ালি আমরা যে গল্পটা করতে শুরু করেছি আমাদের অনেক কিছু বেরোবে, মানে আজকের আড্ডায় তাহলে সেটাই পুরোটা হবে। একটু অন্য প্রসঙ্গে যাই, অনন্যার কিন্তু অনেক গুণ, মানে ওর যে নামটা সেটার প্রকৃত অর্থেই অনন্যা, কারণ আজকে আমরা ওকে জনপ্রতিনিধি হিসেবে যতটা চিনি ওর কিন্তু একটা প্রিভিয়াস ভীষণ সাকসেসফুল লাইফ আছে। তোমাকে তুমি 2000-এ মিস কলকাতা হয়েছিলে, মানে এটা তো খুব গর্বের একটা বিষয়, এবং সেখানে তুমি একটা বিশেষ ক্যাটাগরিতে প্রাইজ পেয়েছিলে, বিউটিফুল স্মাইল। তো এই জার্নিটা, মানে এই যে একজন মডেল হবে বা একটা বিউটি প্যাজেন্টে তুমি অংশগ্রহণ করবে, এটা কি তোমার মানে সব নিজের ইচ্ছে থেকেই করেছিলে? হ্যাঁ, জানো মনে হয়েছিল তার আগে আগেই, ওই লেট 90-এ তখন সুস্মিতা সেন মিস ইউনিভার্স হয়েছে, ঐশ্বর্য রাই মিস ওয়ার্ল্ড হয়েছে, সেগুলো দেখে একটা মানে ছেলেবেলা তো কচি মন, সুতরাং সেখানে একটা প্রভাব পড়ে। আমি আমার হাইট ভালো ছিল এবং আমার বেশ লম্বা চুলও ছিল, তুমি ঠিকই বলেছ আমি মিস বিউটিফুল স্মাইলও পেয়েছিলাম, তার সঙ্গে আমি মিস বিউটিফুল হেয়ারের প্রাইজও পেয়েছিলাম, তো সেটা একটুখানি হ্যাঁ মনেই হয়েছিল যে তাহলে এই প্রফেশনটা, এটা ভালো লাগা তৈরি হয়েছিল, মনে হয়েছিল যে এখানে কাজ করলে ভালো হয়। শুধু সেটাও নয় জানো, আমি বলছিলাম অনিন্দিতা যে আমি উত্তর কলকাতায় বড় হয়েছি, সুতরাং আমি কিছু ভ্যালুজ নিয়ে বড় হয়েছি, শুধু উত্তর কলকাতা বললে নয়, গোটা সমগ্র পশ্চিমবঙ্গে ভারতবর্ষেই যারা আছেন তারাই হয়তো এইভাবেই বড় হন, এখনের পরিস্থিতিতে একটু অন্যরকম, সেই জন্য হয়তো এই মূল্যবোধ নীতি নিয়ে আলাদা করে ক্লাস হয় না, আমার স্কুলে মরাল সায়েন্স আলাদা ক্লাস হতো, তো তার সেই জন্য আমি দারুণ নীতি বাগিস আর অন্য কেউ না তা বলছি না, কিন্তু আমি বলছি সেটা না একটা ভ্যালুস ছিল, তোমার এই জায়গাটা স্ট্রং, মানে এখনো পর্যন্ত তুমি সেটা তোমার মধ্যে আছে আর একদম সেটা একটা ছিল। এবং আরও যেটা হয়েছিল সেটা না, আমার গোঁড়া পরিবার ছিল, অর্থোডক্স ফ্যামিলি উত্তর কলকাতা, সেরকম খুব যে
সবাই ওয়েলকাম করেছিল যে আমি ওই ক্যারিয়ারটাই পারসু করি, সেরকমটা না। আমার ঠাকুমা বেঁচে ছিলেন সেই সময়, সুতরাং ঠাকুমা একেবারেই পছন্দ করেননি যে আমি এসব করি। আমার বাড়িতে আমার কাকা ডাক্তার, সবাই এই লেখাপড়া নিয়েই রয়েছেন, সুতরাং ছেলেমেয়েরা যে অন্য একটা প্রফেশন নেবে সেরকম খুব একটা, এখন যেমন মা বাবারা খুব বেশি করেই চিন্তা ভাবনা করেন, ছোটবেলা থেকেই ভাবেন, আমার বেলায় আমার ছোটবেলায় মনে আছে আমার মা সেইভাবে তো ভাবেননি যে আমার মেয়ে এই হবে এই করতে হবে। আমি বড় হয়েছি এইভাবে কিছু আদর্শ নিয়ে চলতে হবে এবং লেখাপড়াটা জেনুইনলি করতে হবে এবং আমার পছন্দ মতন ক্যারিয়ার আমি বাঁচতে পারি। তবে সেটা যখন মডেলিং হলো তখন একটু অবুদ্ধি ডেফিনেটলি ছিল, অস্বীকার করার উপায় নেই। বিউটি প্যাজেন্ট জেতার পর আমরা দেখি ফিল্মে চলে আসার ওরিয়েন্টেশনটাই বেশি হয় বা একটা সাকসেসফুল মডেলিং ক্যারিয়ার এগুলোই হয়। সেই জায়গা থেকে তুমি ইংরাজি সাহিত্যের স্টুডেন্ট, সেটাও একটা খুব ভালো জায়গা ছিল, মানে তুমি হয়তো পড়াতেও পারতে। হ্যাঁ, সেই জায়গা থেকে এরকম একটা বিউটি প্যাজেন্ট জেতার পর আমরা তোমাকে, তোমার একটা রাজনৈতিক ক্যারিয়ার শুরু হলো এবং আমরা রিসেন্টলি তোমাকে একটা ছবিতে মানে আমি দেখতে চলেছি, তুমি ডেবিউ করবে রাজশীদের সাদা রঙের পৃথিবী, একটা অন্যরকম সাবজেক্ট নিয়ে ছবি এবং সেখানে তুমি একটি চরিত্র করছো আভা সেন। তো আমরা জানি, মানে আমরা এটা জেনেওছি যে বেনারসে একটা উইডোদের একটা আলাদা পৃথিবী আছে, আমি যত আমি জানি না পুরো গল্পটা, আমার মনে হয় সেটা নিয়েই হয়তো কিছু। তো এই ধরনের এই এখানে গিয়ে কি কিছু এক্সপ্লোর করেছো তুমি? অভিনয় নিয়ে জিজ্ঞেস করছি না, সেটা তো মানুষের সহজাতভাবে আসে, মানে কিছু। হ্যাঁ অনিন্দিতা, আমি তোমাকে বলি, মানে ব্যাপারটা শুরু হয়েছিল যে আমি যখন এই মডেলিং বা মিস কলকাতা হয়েছিল, আমি লেডি অফ দ্য মিলিনিয়ামও হয়েছিলাম, তো এই ধরনের প্রফেশনটা যখন আমি ভাবছিলাম যে আমি এটাই করবো, আলটিমেটলি মডেলিং করার পর মানুষজন সিনেমায় করেন, এটাই একটা ট্র্যাডিশন বলতে পারো, সবাইকেই তাই করতে দেখেছি। এর পিছনে কারণটা ছিল যে দেখো, আমি যখন মডেলিং করেছি, আমি যখন মিস কলকাতা হয়েছি, তখন আমি একটা সুযোগ পেয়েছি কি, একটা প্ল্যাটফর্ম পেয়েছি যেখান থেকে আমি প্রচুর মানুষকে প্রভাবিত করতে পারি, এন্ডোর্স করার সময় আমি পেয়েছিলাম। তো সেই প্ল্যাটফর্মটা আমি কাজে লাগাতে চেয়েছিলাম, মনের মধ্যে একটা কোথাও ছিল যে মাসের জন্য কিছু করব এবং সেটা করতে গেলে আমাদের ছোটবেলা থেকে তো শেখানো হয় চ্যারিটি বিগিনস অ্যাট হোম, সুতরাং বাড়ি থেকে আমি শুরু করলেও মা বাবার হাত ধরে আমার জয়েন্ট পরিবার, যৌথ পরিবার আমি বড় হয়েছি, সেইভাবে আমি শিখলেও বড় মানে সমষ্টির জন্য, সমগ্রর জন্য করতে গেলে আমার একটা প্ল্যাটফর্ম দরকার হতোই। সেই কারণেই আমি যেটা আমি হয়তো একজন স্কুল শিক্ষিকা বা প্রফেসর হয়ে করতে পারতাম না, যেটা আমি রাজনীতিতে এসে করতে পেরেছি, অথবা আমি যদি মডেলিং পার্সু করে সিনেমা করতাম তাহলে সেখানেও করতে পারতাম। অর্থাৎ এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা যেখানে জায়গা যেখান থেকে আমি প্রচুর মানুষের জন্য অনেক কিছু করতে পারবো, মাসের কাছে পৌঁছতে, সেইটা একটা চিন্তা ভাবনা ছিল জানো। সেই জন্য প্যারাডিম শিফট, সুতরাং যে হয়েছে এমন নয়, হ্যাঁ বলতে পারো প্রফেশনটা তো ডেফিনেটলি শিফট হয়েছে। এবং তুমি যে প্রসঙ্গে আসছিলে যে রাজশ্রী দে সাদা রঙের পৃথিবী, এখানে গল্পটা এখনো সবটা বলে দেওয়াটা বোধ হয় ঠিক হবে না, তোমার শুধু অভিজ্ঞতা জানতে চাই। তবে সেটা একটা অন্যরকম উইডো ট্রাফিকিং নিয়ে, অর্থাৎ যারা বিধবা তাদের জীবন, তাদের সমাজে তাদের পরিচিতি, তাদের ভালো লাগা মন্দ লাগা সব নিয়েই ছবিটা। এবং সে জায়গা থেকে আমি যেহেতু সরাসরি রাজনীতি করেছি এবং আমার বাস্তব জীবনে অভিজ্ঞতা থেকেই আমার এই কাজটা করতে সুবিধা হয়েছে, আমি দেখেছি যে বিধবা হয়ে গেলে, উইডো হয়ে গেলে কী সমস্যায় পড়তে হয় এবং নতুন করে আবার জীবন শুরু করতে গেলে কী সমস্যা হয়, এগুলো না আমি দেখেছি এবং এটা সরাসরি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি বলেই এই সিনেমায় এই আভাসনের চরিত্রটা করতে আমার খুব বেশি অসুবিধা হয়নি, বরং আমি খুব বেশি দেখা জিনিসটাকে ফিল করে করেছি। এবং আমার নিজেরও মনে হয়েছে যে চাইল্ড ট্রাফিকিং নিয়ে তো অনেক ধরনের কাজই হয়েছে, কিন্তু এই উইডো যারা বিধবা তারা তাদের নিয়ে খুব একটা এক্সপ্লোর করা হয়নি, অথচ এটা কিন্তু সমাজের একটা বার্নিং প্রবলেম এখন। সুতরাং সেই জায়গা থেকে এটাকে নিয়ে নাড়াচাড়া করতে আমার বরং খুব কমফোর্টেবল ছিলাম, আমার ভালোই লেগেছিল যে এদের নিয়ে কিছু করছে, অন্তত একটা সোশ্যাল মেসেজ তো ডেফিনেটলি দেওয়া যায় এবং কি হচ্ছে তারই তো প্রতিফলন সিনেমা, সুতরাং সেখান থেকে তাদের অসুবিধা, তারা কিভাবে জীবন যাপন করছে
সেটার একবার ঝালিয়ে নেওয়াও গেছে যে এই জায়গাটায় বোধহয় আরো সরকারকে আর রাষ্ট্রকে আরো একটু যদি নজর দেওয়া যায় তাহলে এদের জন্য ভালো হয়। তোমার মাধ্যমে জায়গায় মানে প্রপার জায়গায় হয়তো কিছু মেসেজও পৌঁছবে, যেখান থেকে হয়তো যারা সত্যি সত্যি সাফারার তারা হয়তো কিছু উপকৃত হতে পারে। সেই সেটাই ভাবছিলাম যে কোন জায়গায় কি করলে কোনো আইনের দরকার আছে কিনা, অথবা যারা যারা ধরুন তার সঙ্গে জড়িয়ে এই মেয়েটির সঙ্গে যে যে হাজবেন্ড যার মারা গেছে, যে বিধবা হয়েছে উইডো, তার তাদের কি সোশ্যাল সিকিউরিটি লাগে সেগুলো জানতে গেলেও আপনাকে এর মধ্যে থাকতে হবে। সুতরাং আমার কাছে রাজশ্রীতে সাদা রঙের পৃথিবী কাজ করার অভিজ্ঞতা আমার রাজনৈতিক জীবনে সামনের এই এদের নিয়ে পার্টিকুলার এই বিষয় নিয়ে কাজ করার অনেকটা এগিয়ে দিয়েছে। আগামী দিনে ওই যে বললাম যে শুধুমাত্র এদের জন্য কিছু করা যায় কিনা, বা বললাম যে কোথাও আইন নতুন করে করা যায় কিনা, এর জায়গাগুলো আমি এক্সপ্লোর করতে পেরেছি। সুতরাং এটা আমার জন্য একটা খুব মেমোরেবল এক্সপিরিয়েন্স, মানে প্রথম সিনেমার সাথে সাথে এই দিকগুলো আমার কাছে খুব পরিষ্কার হয়েছে। সেটা না মানে এই ধরনের মেসেজ বা কন্টেন্ট সিনেমা যদি না করে অন্য কিছু করতাম হয়তো আমার এই দিকটা এক্সপ্লোর করাই হতো না। ঠিক ঠিক ঠিক, মানে যথাযথ মানুষ যথাযথ জায়গার সঙ্গে কানেক্ট করছে, যেখানে হয়তো সাবজেক্টটার সঙ্গে হয়েছে ভবিষ্যতে হয়তো যারা সত্যি এই সেক্টরটায় সাফার করছে তারা হয়তো উপকৃত। হ্যাঁ, সেই সেটা নিয়ে আরেকটু বেশি ডিটেইলে জানা গেছে তাদের সমস্যা, তাদের কোথায় আরো একটু এই যে নতুন ধরনের তারা স্টার্টআপ করতে চাইছে কিনা, নিজের কোনো ক্যারিয়ার তারা তৈরি করতে পারছে, কোথায় অসুবিধা হচ্ছে, যদি না পারে তাহলে কি সাহায্য দরকার এবং রাষ্ট্র তাদের জন্য কি করতে পারে, এই দিকগুলো মানে জানার সুযোগ হয়েছে। কারণ একটা সিনেমা এই ধরনের নিয়ে যেতে গেলে তার জন্য তো অনেক রিসার্চ ওয়ার্ক দরকার হয়, সুতরাং সেটা থেকেই এবং ডিরেক্টর এই নিয়ে আলোচনা হয়েছে, কোথায় সমস্যাটা সামনাসামনি এসেছে, এই নিয়ে ছবি মানে এই নিয়েই বেশ অনেকটা দিন কাটানো গেছে, সুতরাং এইগুলোর মধ্যে দিয়ে গেছি আমি। আমরা বলি যে একটি মেয়ে কিন্তু মাল্টি টাস্কিং হতে পারে, সে সবকিছু একসঙ্গে করতে পারে। তো তোমার যে এতগুলো দিক, মানে এখন তো জনপ্রতিনিধি সেটা তো একটা হিউজ ওয়ার্ক প্রেশার, তার সঙ্গে আবার একটা ছবিতে কাজ করা, এইগুলো এত কিছু তুমি সামলাও কি করে? আমি জানতে চাইছি যে তোমার কি কোনো মানে প্লেজার টাইম আছে, সেইটা যদি থাকে সেটা তুমি কি করো সেই সময়টা? এটা ঘটনা যে সকলেরই 24 ঘন্টা, আমারও, সুতরাং আমি তো বেশি সময় পাই না, অথচ আমাকে অন্যরকম ভাবে কাজ করতে হয়। আমার আমার সক্রিয় রাজনীতিতে আমি জনপ্রতিনিধি, সুতরাং এবং একেবারে কাউন্সিলর লেভেলে, সুতরাং সকালে উঠে জল পাচ্ছে কিনা এবং কোথাও নোংরা পড়ে রয়েছে কিনা সবটাই আমাকেই ফোন করতে হয়, আমাকেই এক্সিকিউট করতে হয়, এটা তো সারা দিনের একটা প্রোগ্রাম থাকেই। তার সঙ্গে একেবারেই অন্যরকম প্রফেশন, সুতরাং এটা ব্যালেন্স করার জন্য যেটা আমার খুব দরকার ছিল যে আমার বাড়ির সাপোর্ট, সেটা আমার হয়েছে। জানো, আমার বাড়িতে খুব একটা দায়িত্ব নিতে হয়নি এবং অনেকটা সময় দিতে পারেনি বলে যে একটা সমস্যা যে আমি আসতে পারছি না টাইমে, হয়তো আমি বাড়ির জন্য অনেক কিছু করতে পারছি না, সেই কমপ্লেনটা ছিল না, যেটা আমাকে অনেকটা এগিয়ে দিতে সাহায্য করেছে। দে আর ভেরি আন্ডারস্ট্যান্ডিং এবং আমিও তাদের জন্য অত্যন্ত গ্রেটফুল যে আমার পরিবারের সব সদস্যই এই বিষয়টাকে মেনে নিয়ে আমাকে অনেকটা সাহায্য করেছে। ইভেন আমার ওয়ার্ডেরও, আমি বলে গিয়েছিলাম যে এই কটা দিন আমি থাকবো না, সুতরাং সেক্ষেত্রে কিভাবে কাজটা হবে এবং কার সাথে যোগাযোগ করবে, তারা সবাই তো মোটামুটি কোঅপারেট করেছে। আর আমার প্লেজার, হ্যাঁ তুমি বলছো যে একটা টাইট হেকটিক শিডিউল থাকার পর একটা নিজেকে চার্জ আপ করার জন্য তো লাগে, একদম তাই তো। সিনেমা একটা শিল্প, এটা আর্টিস্টিক ব্যাপার, সেখানে তুমি যদি খুব একটা অ্যাংজাইটি নিয়ে সারা দিনের কাজের পর গিয়ে তুমি পারফর্ম করতে চাও তাহলে সেখানে 100% পারফরমেন্স ঠিকঠাক হয় না, এটা তো ঘটনা, এটা বাস্তব, এটা ফ্যাক্ট। তো সেই জায়গায় আমি না একটু নিজেকে চেঞ্জ করে নিয়েছি অনিন্দিতা, আমি দেখলাম যে আমার সময় নেই, সুতরাং আমি যে একটা গান শুনে নিজেকে একটু বদল করে নিয়ে মানে একটু চেঞ্জ করে নিয়ে আমি ওই জায়গায় শুটিং করতে যাব এমন আমার হবে না। সুতরাং হোয়াট আই ডিড, আমি নিজেই ওই সময়টার মধ্যেই আমি আমার প্লেজারমেন্ট খুঁজেছি, আমার প্লেজার আনন্দ, আমি ওই শুটিং করতে যাওয়াটাই আমার রিল্যাক্সেশন, আমি রিল্যাক্স করেছি, আমি আনন্দ করেছি, আমি মনে করেছি যে ওটাই ওই সময়টাই আমার ভালো লাগা, মি টাইম, এবং ওইভাবেই একটু শান্তি মানে একটু কামনেস, অন্তত এই ফোন এক্ষুনি হয়তো জল পাচ্ছে না, হয়তো হঠাৎ করে ড্রেনের চোখট হয়ে গেছে, এই যে এই ধরনের এই মুহূর্তে সমস্যা থেকে একটু অন্যরকম করে আমি সময় বার করে নিয়েছি ওইভাবেই, যে সিনেমাটাই আমার কাছে একটা প্লেজার, ওই সময়টাই আমার কাছে একটা একটা মি টাইম,
ওই সময়টাতেই আমি নিজেকে কুল কাম হিল যা বল আমি ওই সময়টাতে মানে ইউ নো হাউ টু সুইচ অফ মানে কখন অন অন করতে এবং সেটাও একটা অভ্যাস জানো তো তুমি হঠাৎ করে চাইলে হবে না এবং সেই ক্ষেত্রে অনিন্দিতা অনেকগুলো কথাই তো বলছি এবং তার বলছি মেডিটেশন একটা এই ক্ষেত্রে দারুণ রোল প্লে করে জানো আজকে ডেটে আমাদের ভীষণ দরকার এই জিনিস ওটা না করতে পারলে মানে ওটা ভীষণ সাহায্য করে তা না হলে কোনো জায়গায় তুমি ফোকাস থাকতে পারবে না অন্তত শরীরের জন্য না হোক এই যে একটা সুইচ ওভার সেটা করার জন্য মেডিটেশনটা কিন্তু খুব জরুরি একদম নিজের জন্য দরকার এটা কারণ আমরা প্রত্যেকে আমাদের কর্মজগতে দৌড়চ্ছি সেখানে ওই যেটা বলছি ব্যাটারিতে চার্জ আপ করার জন্য মেডিটেশন বা এনি টাইপ অফ কিছু একটা এক্সারসাইজ বা কিছু যেটা আমাকে ওইটা আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো কথা বলতে বলতে যেটা হয় আমাদের সময় কোথা দিয়ে কখন শেষ হয়ে গেছে অনেক কথা বাকি রয়ে যায় তো অনন্যা তোমার মানে নতুন ছবির জন্য অনেক অনেক শুভেচ্ছা আমাদের তরফ থেকে এবং তুমি তোমার দর্শক এবং তোমার তোমাকে যারা ভালোবাসেন তুমি তো জনপ্রতিনিধি তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও প্লিজ বলো হ্যাঁ এটা আমার ডেবিউ সুতরাং সাবজেক্টটাও যেহেতু একটু অন্যরকম উইমেন ট্রাফিকিং নিয়ে সুতরাং সবার কাছে একটা আবেদন রইলই যে আপনারা একবার দেখবেন আর আমার অভিনয় নিয়ে আমি সেই অর্থে তো কোনো ওয়ার্কশপ ওয়ার্কশপ করিনি আমি যা মনে করেছি যেরকম দেখেছি সেটাই আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি তাতে হয়তো সকলের এক্সপেকটেশন পৌঁছাতে পারবো না কিন্তু আমার ভালো লাগা হয়েছে এবং আমার একটা শেখা হয়েছে এবং এই প্রত্যেকটা কাজেই তো মানুষ শেখে সুতরাং এটা আমার কাছে বেশ একটা প্রথম কাজ এবং শিখে কোথায় আমার ভুল হলো কোথায় অসুবিধা হলো কোথায় আমি আমার স্ট্রং পয়েন্ট কোথায় আমার উইকনেস এগুলো আমি সব ধরতে পেরেছি দেখেছি নিশ্চয়ই করে পরেরগুলো বেটার হবে তবে যেহেতু এটা কন্টেন্ট এটা অন্যরকম গল্প নিয়ে তাই আপনাদের কাছে বিশেষ আবেদন নিবেদন থাকবে যারা আমাকে চেনেন যারা আমাকে জানেন তারা তো দেখবেনই যারা জানেন না চেনেন না অন্তত অনন্যাকে জানার জন্য একবার দেখবেন একদম অনেক অনেক শুভেচ্ছা তোমাদের ছবি অত্যন্ত ভালো হবে অবশ্যই আর তোমার মতো এমন একজন মানুষ যার কাছে গেলে একটা মনে হয় যে আপনজনের সঙ্গে কথা বলছি এই ফিলিংটা এটা এটা যেন সারা জীবন তোমার মধ্যে থাকে তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো তোমার কাছ থেকে বিদায় নিতে হচ্ছে এবং ভবিষ্যতে অবশ্যই আমাদের আবারও হ্যাঁ হ্যাঁ অনিন্দিতাকে ধন্যবাদ জিও বাংলায় যারা দর্শক রয়েছেন তাদের যারা আমার ব্যাক ক্যামেরায় রয়েছেন যাদের অফুরন্ত চেষ্টায় আজকে আমরা এই অনুষ্ঠানটি করতে পারছি ওদের আন্তরিকতায় আমি সত্যি গ্রেটফুল এবং ওদের সকলের কাছে আমি থ্যাঙ্কফুল এবং গ্রেটফুল জানাতে চাইছি আপনাদের মাধ্যমে আপনারাও সকলে ভালো থাকবেন আর হ্যাঁ জিও বাংলা অবশ্যই দেখবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আর আজকের মতো আমাদের আড্ডা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই প্রত্যেক রবিবার রাত্রির 8টায় দেখতে ভুলবেন না জিও আড্ডা উইথ অনিন্দিতা সরকার জিও বাংলার পর্দা নমস্কার